Welcome to my channel Shubhodas Artist Art Tutorial. বন্ধুরা আজকের বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন যে সকল নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর যদি আগের ভিডিওটি মিস করে থাকেন অবশ্যই আমার ভিডিও লিংকে এবং অথবা আমার ভিডিও লিস্টে আপনি আগের ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে আমি ড্রয়িংটা দেখিয়েছিলাম আজকে আমি এখানে শুধুমাত্র কালারটা করে দেখাচ্ছি ওয়াটার কালার আপনারা একটু ফলো করুন অবশ্যই আপনারা পারবেন যে সকল ভিউয়ার্স এবং স্টুডেন্ট আমার এই ভিডিও দেখছো তাদের জানাচ্ছি তোমরা ওয়াটার কালারের দিয়ে আমি এটা কালার করছি তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো এবং আমি ওয়াটার কালার করার আগে কিভাবে ফার্স্ট টোন তৈরি করে নিই এবং ফার্স্ট টোনের মধ্যে দিয়ে কিভাবে আমি কালারের বিভিন্ন তারতম্য তৈরি করি তোমরা এগুলো গুরুত্ব সহকারে দেখো এবং স্টেপ বাই স্টেপ আমি যেভাবে পদ্ধতি মেনটেন করে আমি ওয়াটার কালারে এই ছবিটি দেখাচ্ছি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো তবে তোমরা বিষয়টি বুঝতে পারবে এবং এই বিষয়ে তোমরা নিজেরাও তৈরি করতে পারবে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাকে যদি কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যই সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনারা ছবি সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানান আমি নিশ্চয়ই
মেসেজ অথবা ছবি করে আমি সেটা সলভ করার চেষ্টা করব। ফার্স্ট টোন হওয়ার পর বন্ধুরা আমি সেকেন্ড টোন তৈরি করছি। আপনারা দেখছেন কীভাবে আমি সেকেন্ড টোনে করলাম। এর আগে যেগুলো ব্যবহার করলাম সেগুলো হচ্ছে মিডিল টোন। এবার সেকেন্ড টোনের মাধ্যমে আমি বিষয়টা ফোটাচ্ছি এবং সেকেন্ড টোন হতে হতেই আমি কয়েকটা জায়গায় একদম ফিনিশিং টোন দিয়ে বিষয়টা শেষ করে নেব। এই বিষয়টি একটু বিগিনার্সদের জন্য, যারা বিগিনার্স একটু বড়রা আছো তোমরা করবে, এবং যে সকল ছাত্রছাত্রী স্টুডেন্ট এবং ছবি আঁকার আগ্রহী মানুষ যারা প্যাস্টেলে কাজ করো তারাও এই পদ্ধতিভাবেই প্যাস্টেলে কাজ করবে। যেখানে যা রং ব্যবহার করা হচ্ছে সেখানে সেই রং দিয়েই তোমরা প্যাস্টেল কালারে কাজ করো। সুতরাং এখানে আমি একটা বিষয় বলে রাখি যে প্যাস্টেল কালারে কাজের ক্ষেত্রে একটু গ্লাস মার্কিং ব্যবহার বা প্রয়োজন হয়, কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয় না। ইচ্ছা অনুযায়ী তোমরা তোমাদের গ্লাস মার্কিং ব্যবহার করতে পারো, তবে যতটা কম ব্যবহার করা যায় সেটাই চেষ্টা করবে, তাতে করে তোমাদের ছবিটা ভালো হবে, ছবিটা দেখতে থাকুন পুরোটা।
প্রায় আমার শেষের পথে বন্ধুরা। আপনাদের ছবিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন এবং লাইক দেবেন, এবং এই পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিউয়ার যারা আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। আর অবশ্যই সকলকে আবারও একবারও ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য।